ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই পরিকল্পিতভাবে বিভাজন তৈরি করতে চায় যারা নিজেরাই দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি মেনে নিতে পারে না উন্নয়ন ও সমৃদ্ধি তারাই জাতিকে বিভাজন করে দুর্বল করতে চায় দেশের ইমেজ নষ্ট করতে চায় আর এই বিভাজন রেখা তৈরি করতে চায় বিএনপি ও তার দোসররা বিএনপির চরিত্র হচ্ছে মুখে শেখ ফরিদ তাদের কথায় পুষ্পবৃষ্টি হলেও অন্তর কদর্য ভরা বিএনপি নেতারা মিথ্যাচারকে শিল্পের রূপ দিয়েছে সাম্প্রদায়িক হামলায় নাকি সরকার জড়িত আসলে ভিডিও ফুটেজে ফলের বেড়াল বেরিয়ে আসছে দেখে তারা একচোখা ধত্যের আচরণ শুরু করেছে বিএনপি নিজেরাই রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক তারা সংখ্যালঘুদের শত্রু মনে করে তারা ভেবেছে পূজা মণ্ডপে হামলা করলে সরকারের উপর হিন্দু সম্প্রদায়ের অনাস্থা বাড়বে আর ভারতের সাথে বাংলাদেশের বিরাজমান বন্ধুত্ব নষ্ট হবে মসজিদগুলো মন্দির হয়ে যাবে মসজিদে উলুদনি হবে এবং এসব অপপ্রচার তারা অতীতেও চালিয়েছে এ ধরনের অপকর্ম নির্জলা মিথ্যার প্যাটেন্ট একমাত্র বিএনপির দু হাজার সালে ক্ষমতা আসার পর সংখ্যালঘুদের উপর বিএনপি নির্মমতা একাত্তরকে হার মানিয়েছিল এখনও তারা সাম্প্রদায়িক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি আজ পবিত্র ঈদ মিলাদবী বিশ্বনবী হযরত মোহাম্মদ মুস্তফা ইসলামের জন্মদিন ও ওফাত দিবস মুসলিম উম্মার জন্য দিনটি পবিত্র এবং মহিমান্বিত ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার মহানবীর যে অমর বাণী সেটা অক্ষরে অক্ষরে পালনের জন্য দেশে ধর্মপ্রাণ মুসলমানদের উদাত্ত আহ্বান জানাচ্ছি আজ বৌদ্ধ সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন প্রবারণা পূর্ণিমা তাই এই দিনে আমি বৌদ্ধ সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে